তোমারে ভালোবেসে বিয়ে করছে। আসলে আমি হয়তো সময় দিতে পারি তোমাকে, সেইভাবে ব্যবসা কাজে বাইরে গেছিলাম মনে করো এই জন্য সরি। কারণ ভালোবাসা বিয়ে যখন হয়ে গেছে তাহলে মনে করো যে আজকে যা চাবো তাই দিতে হবে। কিন্তু হ্যাঁ, তুমি তো আমার স্বামী, এখন তুমি যা চাইবে তাই তোমাকে দিতে হবে, তাই না? আরে তুমি কি জানো না তোমার জন্য আমি কত অস্থির আছি। তোমার সাথে ভালোবাসা, তোমার ভালোবাসা এত কিছু বলছি শুধু তোমার মাত্র পাওয়ার জন্য। হ্যাঁ তুমিও তো জানো যে আমি একটু বাড়িতে মা বাবার জন্য তোমার জন্য সময় দিতে পারি না। এখন তো সময় হয়ে গেছে, তাই না? এখন তোমাকে বিয়ে করছো, এখন আজকে তো বাসা আজকে কী করবে? আজকে আমার মধুর রাত, আজকে আমি যা চাই তোমাকে তাই কিন্তু দিতে হবে। শোনা বলি কেমন দিবা না? হ্যাঁ আজকে তো বাসর রাত, আজকে তো বিলাই তুমি মারবে, তাই না? আরে বিলাই মারবো কি, বিয়ের বিলাই মনে করে অলরেডি মরে গেছে। খালি তুমি খালে রেডি হও, কেমন খুঁজলা? আচ্ছা আগের দুধটা খেয়ে নাও। দুধ আর দুধ খেলে কেমন করে? দুধ খাইতে হবে তো, বাসর রাতে দুধ খাইতে হয়। এটা কিসের দুধ? গরুর দুধ। না আমি গরুর দুধ খাই না। বাসরাত্রে গরুর দুধ খাইতে হয়। আরে শোনো, দীর্ঘ এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে, হ্যাঁ এই বাসরাতে আমি গরুর দুধ খাবো না, বুঝছো? আমি এখন শুধুমাত্র তোমার জন্য পাগল, তোমার সাথে আমার কিছু ভালো লাগছে না। আমি শুধুমাত্র তোমাকে চাই, এবং যদি পারো তাহলে তোমার সাথে একটু তোমারটা খাইতে চাই। লজ্জা হচ্ছে না, তুমি লক্ষ্মী বউ না? হ্যাঁ আমি তো তোমার জন্যই এই পাঁচটা বছর অপেক্ষায় ছিলাম, তো এত তাড়াহুড়া কি আছে? আমরা একটু গল্প বলি না? শোনো গল্প অনেক সারা পুরো আছে, গল্প ঠিক আছে, গল্প অনেক করতে পারছি না কারণ আমার একদম ডিপ্রেশন টেনশন উঠে গেছে। আমি এখন তোমার সাথে আমি এখন মানে বুঝতে পারছি না তুমি বুঝছি, এত অস্থির হলে তো হবে না। এত হতাশ কেন? দাঁড়াও আমি খুলে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কতই মনে হয় কি করবা, সত্যি কি পারবা? দেখা যাক চেষ্টা করি। তাহলে আসো শুয়ে পড়ি। আমি সোমাকে বলবো তোমার যে সুন্দর বিউটিফুল ফিগার, আমার তো সহ্য হচ্ছে না, আমি পাগল হয়ে যাচ্ছি, তোমাকে কি বলবো প্লিজ। সেটা আশেপাশে আসো, আমার অসহ্য হচ্ছে।